আচ্ছা ঠিক আছে জিজ্ঞেস করছি তো এই দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছ এনেছে তো চিংড়ি মাছ এবারে মতো চিংড়ি মাছের ভাপা করবো কি দারুণ দেখো বড় বড় চিংড়ি মাছগুলো তো তাড়াতাড়ি একটু বেছে দাও আর কে বাঁচতে বসেছে দেখো তোমাদের জামাইবাবু এই যে নিজেই বাজার করে নিয়ে এলো তো বাজার করে নিয়ে এসছে এই যে চিকেন মা মাখিয়ে রেখেছে এখানে পটল চিংড়ি হবে মা মশলা করতে গেছে তো সেই তাহলে আমি ভিডিও করে নিচ্ছি তো মাই রান্না করবে আর এই দেখো লাল লাল করে একবার মাখিয়ে রেখেছে তো চলো রান্না হয়ে গেলে একবার তোমাদের দেখাবো কী কী রান্না করছি আর এই যে এখানে বাজার করে নিয়ে এসছে এটা কি শসাগুলো তো এই যে বাজার করে নিয়ে এসছে অনেক কিছু বাজার করেছে দেখো তো এইটার মধ্যে সেই চিংড়ি মাছটা ভাপা করবো ওই জন্য এইটা রেখে দিয়েছি আর ভাত তো রান্না হয়ে গেছে ওই যে বড় ভারী ভাত রান্না হয়ে গেছে তো এইটার মধ্যে কড়ার মধ্যে জল দিয়ে ভাপাবো তো এই দেখো বন্ধুরা তো এই দেখো কী রান্না হয়েছে দেখো এটা হচ্ছে আমের চাটনি অসময়ে আমের চাটনি কাঁচা আমের চাটনি আর এই যে চিংড়ি মাছ ভাপা আর এইটা হচ্ছে চিকেন লাল লাল ঝোল চিকেনের আর এটা হচ্ছে চিংড়ি পটল তো আজকের এই মেনু তো মাই সব করেছে আর এই যে ভাইয়ের জন্য খাবার গুছিয়ে মানে গুছিয়ে দিচ্ছে তো ভাই যাবে ডিউটি তো মালদায় যাবে আবার কালিম্পং যাবে আরেক জায়গায় যাবে তিন জায়গায় তো সেই জন্য ভাইয়ের জন্য খাবার গুছিয়ে দিচ্ছে আর এই যে এখন সবাই খেতে বসবে এই দেখো কলা পাতা সব বিছানো হয়ে গেছে তো মা ভাত দিচ্ছে তো এই যে কলা পাতা গুছানো হয়ে গেছে দেখো বন্ধুরা তো চলো আসছি আবার একটু পরে সবাই খেতে বসবো তখন আসছি মা তো এই দেখো বন্ধুরা প্রত্যেকবারের মতো আজকেও কলা পাতা কেটে নিয়ে এসছে তোমার দাদা ভাই দেখো কত বড় কলা পাতায় ভাত আছে আর এই যে ভাই ডিউটি যাবে তো ভাই সেই জন্য একসঙ্গে সবাই খেতে বসছি আজকে খুব ভালো লাগছে আজ সুবর্ণা আছে সুবর্ণা ওদের ঘর থেকে অনেক কিছু তরকারি নিয়ে চলে এসেছে আর এই যে তানিয়া বসেছে আর এটা হচ্ছে আমাদের সুস্মিতার জন্য এখনো খালি আছে সুস্মিতা এখনো আসেনি মাছ কি করছে মানু আসছে কিছু বোঝা যাচ্ছে না ঠিক আছে কেন মা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সবাই তো খেতে বসেছে তো বোন এখনো আসেনি সুস্মিতাকে ডাকতে যাচ্ছি তো স্নান করছিল তো এখনো স্নান সেরে আর ড্রেস পরছে তো এখনো কোথায় গেল হ্যাঁ কোথায় গেল কোথায় চল 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 তো এই যে বোন স্নান টান সেরে রেডি হয়ে গেছে তো সেই জন্য বোনকে ডাকতে এসছি চল তাড়াতাড়ি সবাই বসে পড়েছি আমরা তো এই যে কাকিমার এখন রান্না হচ্ছে আর কি তাই তো ও কাকিমা কখন গেছে কাকা দেব জানি না তো হাজার ওষুধ কম হাজারের পায়ের ওষুধ খাওয়া যাবে না তুই হাফ করে খাবে তবে তো নাহলে মাথা ঘুরবে শরীর খারাপ করবে কি করে করবো ভাই চলে গেছে বাত উঠছে না কিন্তু আঙুলটা সরাও যাতে আঙুল আছে হ্যাঁ ঠিক আছে
চানি দেব কি সে উঠে চলে গেছে একদম রাজার হাল একদম কত বড় থালা নিচে দেখ না, একগাল ভাত খাবে আর একদম একদিকে বসবে একদিকে খাবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে সন্ধে 7:30, তো এই মাত্র সন্ধে দেখালাম। আর এই যে ভাই ভাত খাবে, ভাত আজকে মানে দুপুরবেলা যাওয়ার কথা ছিল কিন্তু ও নাইটে যাবে, তো নাইটে গাড়ি নিয়ে বেরাবে আর এখন যাবে মালদা কালিম্পং, তো সেই জন্য ভাইকে ভাত বেড়ে আর ডাকছি, তো খেয়ে নিয়ে বেরাবে। তো ডায়ে ডেকে যাচ্ছে, আসছে না এখনও, ওই ঘরে বসে ফোনে ফোনে মানে ফোনে কথা বলছে আর কি। ভাই শুনতে পাবে না, ডেকে আসতে হবে, ঠিক আছে? তো আসছি কিছু আপনার নামে একটু দিয়েছি।